বন্ধুরা আজকের পর্বে রয়েছে ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্ডিং এবং মোটর ওয়ার্ডিংয়ের মধ্যে থেকে পঁচিশটি প্রশ্ন প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য সাপ্লাই ভোল্টেজ প্রোভাইডেড ফর ডোমেস্টিক কনজুমার ডোমেস্টিক কনজুমার থেকে কত ফোল্টের সাপ্লাই দেওয়া হয় রাইট অ্যান্সার টু ফর্টি ফোল্ট পরবর্তী প্রশ্ন দ্য স্পিড অফ এ ইউনিভার্সাল মোটর ইজ জেনারেলি রিডিউসড বাই ইউজিং এক প্রশ্নতে বলা হয়েছে যে ইউনিভার্সাল মোটরের স্পিড কমানোর জন্য কোন পদ্ধতিটিকে ব্যবহার করা হয় রাইট কি কিয়র ট্রেন পরবর্তী প্রশ্ন দ্য মোটর ইউজড ফর কম্প্রেসার ইজ কম্প্রেসার চালানোর জন্য কোন মোটর ব্যবহার করা হয় সঠিক উত্তর ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর সিঙ্গেল ফেস সাপ্লাইয়ের জন্য এটাই ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য রেমিডি ফর ড্যামেজড মোটর বিয়ারিং যে সকল মোটরের বিয়ারিংটা ড্যামেজ হয়ে গেছে খারাপ হয়ে গেছে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই সেটা রিপ্লেস করে দিতে হবে অর্থাৎ রিপ্লেস ইট পরবর্তী প্রশ্ন দ্য ব্যাটারি অফ এ ফ্ল্যাশলাইট ডেভেলপস থ্রি ভোল্ট অ্যান্ড দ্য কারেন্ট থ্রু দ্য বাল্ব ইজ টু হান্ড্রেড মিলিয়ান পিয়ার ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাবস অ্যাবজর্ভ বাই দ্য বাল্ব ইন এ ফাইভ মিনিটস পিরিয়ড এটা একটু অঙ্ক আছে তো আমরা ওদেরকে এনার্জি ক্যালকুলেশন করতে হবে তো আমরা তার জন্য করছি ভোল্টের সঙ্গে প্রথমে কারেন্ট গুন করবো এবং তার সঙ্গে টাইম গুণ করবো আওয়ার ঘন্টা গুণ করবো এটাই হচ্ছে কাজ তো এর জন্য প্রথমে ভোল্টেজ ছিল থ্রি ফোল্ট গুণিত টু হান্ড্রেড মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ টু হান্ড্রেড মিলি অ্যাম্পিয়ারে রেখে দিচ্ছি তাহলে এটা একক আসবে মিলি ওয়াটে ইন্টু ফাইভ মিনিট ছিল তার মানে যে ফাইভ ইন্টু সিক্সটি আওয়ার তো এটা ক্যালকুলেশান করলে হয় পাঁচ বারো ষাট তিন চারে বারো এটা এটা দুই আর ফিফটি তো রাইট অ্যান্সার হবে ফিফটি ওয়াট আওয়ার তো রাইট অ্যান্সার ফিফটি ওয়াট আওয়ার এখানে অ্যান্সারগুলো দেওয়ার সময় ডবল ডবল করে প্রিন্ট হয়েছে কিন্তু রাইট অ্যান্সার হবে ফিফটি মিলিওয়াট আওয়ার ফিফটি সরি ওয়াট আওয়ার নয় ফিফটি মিলিওয়াট আওয়ার যেহেতু আমরা টু হান্ড্রেডটাকে কিন্তু চেঞ্জ করিনি অ্যাম্পেয়ারে কনভার্ট করিনি তাই এটা রাইট অ্যান্সার হবে কিন্তু ফিফটি মিলিওয়াট আওয়ার পরবর্তী প্রশ্ন ফাইন্ড দ্য কস্ট অফ ফাইভ লিটার অয়েল ইফ ওয়ান লিটার অফ অয়েল কস্ট ইজ টোয়েন্টি টোয়েন্টি এখানে ফাইভ লিটারটা হবে না খালি এটাই হবে অর্থাৎ এক লিটার তেলের দাম কুড়ি টাকা হলে পাঁচ লিটার তেলের দাম কত খুব সোজা টোয়েন্টি ইন্টু ফাইভ ইকুয়ালস টু হান্ড্রেড রুপিস তো রাইট आंसर হবে হান্ড্রেড রুপিস এরও অপশনগুলোতে একটু মিস্টেক আছে 100টা ডবল ডবল করে পড়েছে বা সবগুলোই ডবল ডবল করে পড়েছে পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ ওরাল কমিউনিকেশান ওরাল কমিউনিকেশান বলতে কী বোঝায় ওরাল কমিউনিকেশান বলতে মূলত বোঝায় লিসনিং অ্যান্ড স্পিকিং রাইট অ্যান্সার লিসনিং অ্যান্ড স্পিকিং পরবর্তী প্রশ্ন দ্য বেসিক ম্যানেজারিয়াল স্কিলস আর একজন ম্যানেজার হওয়ার জন্য সাধারণ কী কী দক্ষতা থাকতে হবে অবশ্যই তার সুপারভাইজ দক্ষতা থাকতে হবে স্টিমুলেট করার দুঃখ থাকতে হবে এবং মোটিভেট করার দুঃখ থাকতে হবে তাই রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দা অ্যাভাব পরবর্তী প্রশ্ন লাইট ইজ প্রডিউসড ইন ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্প ইলেকট্রিক ডিসচার্জ ল্যাম্পের মধ্যে লাইট যে যেটা প্রডিউস হয় সেটা কোন পদ্ধতিতে প্রডিউস হয় এটাই হচ্ছে এখানে বিষয়বস্তু তো মূলত যে কোনো ডিসচার্জ ল্যাম্পের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা আয়োনাইজেজ হয়ে বা ভেপার থাকলে সেটা হয়ে পুরো ঘটনাটা ঘটে তো তাই রাইট অ্যান্সার হচ্ছে আয়র্নাইজেশন ইন এ গ্যাস অর ভেপার পরবর্তী প্রশ্ন হুইচ বাল্ব অপারেটেড অন দ্য লোয়েস্ট পাওয়ার কোন বাল্বের মধ্যে সবচেয়ে কম ক্ষমতার প্রয়োজন হয় অবশ্যই রাইট অ্যান্সার হচ্ছে নিয়ন বাল্ব রাইট অ্যান্সার নিয়ন বাল্ব পরবর্তী প্রশ্নে আসছি এ জিরো ওয়াট ল্যাম্প কনজিউমস জিরো ওয়াট ল্যাম্প কতটা পাওয়ার কনজিউম করে এটাই হচ্ছে এখানে 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 আমাদের যে গুরুত্বপূর্ণ কথাটা নোট করতে হবে সেটা হচ্ছে জিরো এখানে বলা হয় জিরো ওয়াট ল্যাম্প তো জিরো ওয়াটের ল্যাম্প তো কোনো পাওয়ার কনজ্যামশান অফ করবেই না কারণ জিরোই বলাই আছে এখানে তো রাইট অ্যান্সার হবে নো পাওয়ার পরবর্তী প্রশ্ন ইট ইজ নট এ টাইপ অফ এসি ওয়াইন্ডিং এখানে যে ওয়াইন্ডিংগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি এসি ওয়াইন্ডিং নয় আমরা লক্ষ্য করতে পারবো যে প্রথম এ বি এবং সি এই যে তিনটে ওয়াইন্ডিং দেওয়া আছে তিনটে ওয়াইন্ডিং হচ্ছে এসি মোটরের বা অল্টারনেটের মধ্যে ওয়াইন্ডিং তো চতুর্থ নম্বরটা কিন্তু এসির মধ্যে করা হয় না তো রাইট অ্যান্সার হবে গ্র্যামি ওয়াইন্ডিং পরবর্তী প্রশ্ন এ সিঙ্গল লেয়ার ওয়াইন্ডিং ইজ ওয়ান ইন হুইচ সিঙ্গেল লোয়ার ওয়াইন্ডিং কোনটি যেমন সিঙ্গেল লোয়ার ওয়েন্ডিং আমরা তাকেই বলি যার মধ্যে যখন ওয়াইন্ডিংগুলো করার সময় আমরা প্রতিটি শ্লটে একটি করে কয়েল সাইট বসাই তাকেই বলা হয় সিঙ্গেল লেয়ার তো রাইট অ্যান্সার হচ্ছে ওয়ান কয়েল সাইটস আর প্লেসড ইন ইচ স্লট এটা হবে রাইট অ্যান্সার অর্থাৎ সি হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন হুইচ অফ দ্য ইন হুইচ টাইপ অফ ওয়ান্ডিং ডু দ্য কয়েল ওভারল্যাপ উইথ ই চাদার কোন ওয়াইন্ডিংয়ে কয়েল একে অপরকে ওভারল্যাপ করে যায় রাইট অ্যান্সার বাস্কেট ওয়াইন্ডিংয়ে ঠিক এমনটাই কিন্তু ঘটে বাস্কেট ওয়াইন্ডিং মধ্যে এই ওয়ায়ণ্ডিংয়ের টাইপটা ঠিক যে কোনো ঝুড়ি তৈরি করার সময় উপরের দিকের অংশটি যেভাবে ওয়াইন্ডিং তৈরি করা হয় ঠিক এই ওয়ায়েন্ডিংয়ের স্ট্রাকচারটাও উপরের দিক থেকে সাইড কয়েল সাইডটা সেরকমই দেখতে লাগে তো রাইট অ্যান্সার হবে বাস্কেট ওয়াইন্ডিং পরবর্তী প্রশ্নে আসছি কোয়েশ্চিন নাম্বার ফিফটিন ইফ দ্য গ্রুপ অফ লাইট ইজ টু বি কন্ট্রোলড উইথ সিঙ্গেল সুইচেস পয়েন্ট দেন উই শুড ইউজ এখানে আমাদেরকে ইম্পর্টেন্স হিসেবে নিতে হবে গ্রুপ এখানে একটা গ্রুপ অর্থাৎ একাধিক ল্যাম্পকে আমাদেরকে অপারেট করতে হবে একটা সুইচের সাহায্যে তো অবশ্যই তার পোল সংখ্যাও হবে গ্রুপে অর্থাৎ অনেকগুলি অর্থাৎ মাল্টিপোল সুইচ আমাদেরকে ব্যবহার করতে হবে রাইট অ্যান্সার মাল্টিপোল সুইচ পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইসেস ইজ নট ইউজড টু চেক দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই ইন সার্কিট কোন জিনিসটি কন্টিনিউটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় না তো মাল্টিমিটার মাল্টিমিটারও কন্টিনিউটি পরিমাপের জন্য লাগে কন্টিনিউটি টেস্টার তো লাগেই লাইট বাল্বও লাগে এটা লাগে না সেটা হচ্ছে ইন্টেন্সিটি ক্যালকুলেটার লাগে না তো রাইট অ্যান্সার হচ্ছে ইন্টেন্সিটি ক্যালকুলেটার পরবর্তী প্রশ্নে আসছি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন দ্য আর্থিং ওয়ার শুড হ্যাভ আর্থিং ওয়ারের কী প্রপার্টিজ থাকতে হবে আর্থিং ওয়ারের সবচেয়ে ভালো যে প্রপার্টি থাকতে হবে সেটা হচ্ছে তার রোধ সবচেয়ে কম হতে হবে অর্থাৎ একেবারে নেগলিজিবল রেজিস্ট্যান্স থাকলে খুব ভালো হয় রাইট অ্যান্সার হবে নেগ্লিজিবল রেজিস্ট্যান্স পরবর্তী প্রশ্ন দ্য অ্যাডভান্টেজ অফ পাইপ আর্থিং ইজ পাইপ আর্থিংয়ের অ্যাডভান্টেজটা কী পাইপ আর্থিংয়ের অ্যাডভান্টেজ সবচেয়ে যেগুলো আছে সেগুলো এখানে পরপর আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ হাই পাওয়ার মেশিন হাই পাওয়ার মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা যায় পাই আর্থিং এটা সঠিক সুটেবল ফর কন্টিনিউটি টেস্ট কন্টিনিউটি টেস্টের জন্য খুব সুবিধে এটাও সঠিক চিপার সস্তা এটাও সঠিক তো রাইট অ্যান্সার তাহলে অবভিয়াসলি হবে অল অফ দিস রাইট অ্যান্সার হবে অল অফ দিস পরবর্তী প্রশ্নে আসছি দ্য কোশ্চেন নাম্বার নাইনটিন দ্য আর্থ রেজিস্ট্যান্স অফ জিআই ওয়ার ইজ লেস দ্যান অবশ্যই আর্থ ওয়ারের রেজিস্ট্যান্স অবশ্যই এক ওহোমের থেকে কম হবে তো রাইট অ্যান্সার এ এক ওহোম কোশ্চেন নাম্বার টোয়েন্টি অল ডোমেস অল ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আর কানেক্টেড ইন ড্যাশ কানেকশান সমস্ত ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সগুলোকে আমরা কীভাবে কানেকশান করি অবভিয়াসলি আমরা তো এমনটাই চাই যে কোনো যন্ত্রপাতি স্যাপারলি স্বাধীনভাবে ইন্ডিপেন্ডলি কাজ করুক তো তখন সেটাই হয় তখন সেটা প্যারাল কানেকশান হয় রাইট অ্যান্সার হচ্ছে প্যারাল কানেকশন পরবর্তী প্রশ্ন হুইচ মেথড অফ কেবিল জয়েন্ট ইজ ইউজড ফর এল ভি কেবিলস এল ভি কেবিলস মিনস লো ভোল্টেজ কেবিল লো ভোল্টেজ কেবিলের ক্ষেত্রে কোন জয়েন্ট তার জয়েন্ট কেবিল জয়েন্টের পদ্ধতিতে নেওয়া নেওয়া হয় অবশ্যই ট্যাপিং মেথড নেওয়া হয় ট্যাপিং মেথড নেওয়া হয়ে থাকে এলভি কেবিলের ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন হোয়াই দ্য শোল্ডারিং আয়রন মাস্ট বি কেপড ইন টু এ স্ট্যান্ড দ্যাট নট ইন ইউজ ফাইল শোল্ডারিং আমরা যখন সোল্ডারিং করছি তখন সোল্ডারিং করার করতে করতে সবসময় তো আর সোল্ডারিং আয়রন লাগে না যে সময়টা সোল্ডারিং আয়রন লাগছে না সেই সময় সোল্ডারিং আয়রনটাকে আমরা সোল্ডারিং স্ট্যান্ডের মধ্যে রাখি এটার কারণ কি মূলত কারণ হচ্ছে আমরা যে কোনো জায়গায় রেখে দিলে সেই জায়গাটা তাপে পুড়ে যাবে এবং আগুন ধরে যেতে পারে তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার তো টু প্রিভেন্ট বার্নস অ্যান্ড ফায়ার টু প্রিভেন্ট ইট প্রিভেন্টস বার্নস অ্যান্ড ফায়ার এটাই হচ্ছে রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন হাউসহোল্ড ওয়ারিং হোয়াট ইজ দ্য কালার অফ আর্থওয়্যার হাউসহোল্ড ওয়ারিংয়ের ক্ষেত্রে আর্থ ওয়ারের রঙ কী হবে অবভিয়াসলি হবে গ্রিন পরবর্তী প্রশ্ন হোয়াট আর দ্য পসিবল হ্যাজার্ড অ্যান্ড অ্যাক্সিডেন্ট ফাইল ওয়ার্কিং নিয়ার দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যখন আমরা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কাছে কাজ করি তখন আমাদের কী কী ঝুঁকি এবং বিপদের সম্ভাবনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে সেগুলো কী কী জানতে চাওয়া হয়েছে এই প্রশ্নে তো শখ তো লাগতেই পারে যেহেতু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে বার্ন পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে ইঞ্জুরি আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই রাইট অ্যান্সার হচ্ছে অল অফ দিস আজকের এপিসোডের একেবারে শেষ প্রশ্ন হোয়াট আর দ্য বেনিফিট ফর অ্যাটেন্ডিং হেলথ অ্যান্ড সেফটি ক্যাম্পেইন আমরা হেলথ এবং সেফটি ক্যাম্পেনে যোগ দিলে আমাদের কি উপকারিতা হবে এখানে অপশনগুলো আমাদের একটু পড়ে নিতে হবে ন অ্যাবাউট কমন টাইপস অফ হ্যাজার্ট কমন টাইপস অফ হ্যাজার্ট সাধারণ যে সকল ঝুঁকিগুলো আছে কাজের ক্ষেত্রে সেগুলো কি কি সেগুলো জানা যাবে অবশ্যই রাইট নো হাউ ইউজ অফ পিপি পিপি কথার হলো অর্থ হল পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো সম্বন্ধে অবশ্যই সেফটি থেকেই জানা যায় ন অ্যাবাউট টার্মস অ্যান্ড সাইন্স ইউজড ফর সেফটি অবশ্যই এটাও রাইট তো রাইট অ্যান্সার হবে অল অফ দিস অল অফ দিস হবে রাইট অ্যান্সার বন্ধুরা এই ছিল আজকের পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে এবং কাজে লাগে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন থ্যাংক ইউ হ্যাপি নাইস্ট ডে